নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে আগামী 25 ফেব্রুয়ারির মধ্যে সব স্কুলে ইনহাউস প্রশিক্ষণ আয়োজনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। এ বিষয়টি নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। সৌডিয়ার অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ওয়েলকাম টু আওয়ার টেলিওয়ার্ল্ড পেজ অ্যান্ড টেলিওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে সব স্কুলে ইনহাউস প্রশিক্ষণ কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর। নতুন শিক্ষাক্রমের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ পাওয়া শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের সমন্বয়ে প্রতিষ্ঠান প্রধানের এই প্রশিক্ষণের আয়োজন করতে হবে এবং আগামী 25 ফেব্রুয়ারির মধ্যে সব সরকারি বেসরকারি স্কুলে নতুন শিক্ষাক্রমের ইনহাউস প্রশিক্ষণ শেষ করতে বলেছে অধিদপ্তর। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে সব সরকারি বেসরকারি স্কুলের প্রধানকে চিঠি পাঠানো হয়েছে এবং বুধবার চিঠিটি প্রকাশ করেছে অধিদপ্তর। এদিকে গতকাল মঙ্গলবার অধিদপ্তরের সহকারী পরিচালক দুর্গারানী শিকদার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে নতুন কারিকুলাম বিস্তরণ বিষয়ভিত্তিক প্রশিক্ষকদের প্রশিক্ষণ ইতিমধ্যে শেষ হয়েছে এবং প্রশিক্ষণের অংশগ্রহণকারী বিষয়ভিত্তিক শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের সমন্বয়ে প্রতিষ্ঠান প্রদানের তত্ত্বাবধানে নিজ প্রতিষ্ঠানে ইনহাউস প্রশিক্ষণ আগামী 25 ফেব্রুয়ারির মধ্যে শেষ করার জন্য নির্দেশ দেওয়া হলো। সো ডিয়ার অনারেবল ভিউয়ার্স, বিশেষ করে আমাদের মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের জন্য এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এই বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। তাই আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন এবং যে কোনো শিক্ষামূলক তথ্য আগে পেতে অবশ্যই আমাদের টেলিওয়ার্ল্ড পেজে ফলো দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।